গুড মর্নিং বন্ধুরা, আমি আবার এসে গেছি জয়ার রান্নাঘর নিয়ে। আপনাদেরকে জয়ার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কুলের একটা আচারের রেসিপি। এটা মিষ্টি আচার হবে, বেশি ঝাল নয়। আপনার তার জন্য আপনাদের লাগছে কুল। এখানে কুলগুলোকে আমি 2-3 দিন আগের থেকে ধুয়ে শুকিয়ে রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি ভালোভাবে, তারপর মাঝখানে ভেঙে নিয়েছি। তার এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে পোকাটাও দেখতে পাওয়া যাবে, আর কুলটা থেকেও রসটা বেরোতে বা কুলের ভিতরে রসটা ঢুকতে সুবিধা হবে। এই কুলগুলোকে নিয়ে নিয়েছি আমি। কুলটা আপনারা যে যেরকম নিজের মতো পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইয়ের মধ্যে একটা মশলা ভেজে নেব, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মেথি, সামান্য পরিমাণে কালো জিরে, যেরকম মাথায় ফুল থাকবে সেই মতো আপনারা মশলাটা বানাবেন, আর কিছুটা মৌরি। আমার এখানে অনেকটা ভেজেও রাখা আছে বন্ধুরা, আমরা সেটাও গুঁড়ো করে নিয়ে নেব। এখানে আমরা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। ভাজা মশলাটা আমাদের ভাজা হয়ে গেছিলো, আমরা নামিয়ে দিয়েছি। এরপরে আমরা এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো সর্ষে। আপনারা চাইলে এখানে 5 ফোড়নও দিতে পারে। 5 ফোড়ন গুঁড়োটা দিচ্ছি বলে আর 5 ফোড়ন দিচ্ছে না, তেলটা আমাদের ফোড়নটা ঠিকঠাক হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেঙে রাখা চুলগুলো। এবার এগুলো ভালোভাবে কিছুক্ষণ ধরে কষাতে হবে। আমি এখানে 1.5 চামচের মতো ফুলের মাপে 1.5 চামচের মতো তেল নিয়েছিলাম, আপনারা আপনাদের মতো দেখে নিতে পারবেন। এবার এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিই। এখানে আমি সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি বন্ধুরা। না, হলুদ না দিলেও এর মধ্যে কালারের কোনো হেরফের হয় না, তাও আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এটা গুড় দিয়ে বানাবো বন্ধুরা। এরপর এটাকে ভালোভাবে ধুয়ে ভাজা ভাজা করে নেব। আমাদের কুলগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি এখানের মধ্যে বেশি দিলে কুলগুলো পুড়ে গিয়ে তেতো তেতো লাগার চান্স থাকবে। এরপরে আমি একটু ছিপছিপানি ছিপছিপিয়ে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকা হতে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে মাঝখানে একবার দেখে নিই বন্ধুরা, কুলগুলো ঠিক খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে কুলগুলোকে আমরা একটু ভেঙে ভেঙে দেবো যতটা সম্ভব, তাহলে আচারটাও ভালোভাবে থিকনেসটা আচারের হবে আর কুলগুলোর ভেতরেও মিষ্টিটা পুরো একদম ঢুকবে। আমি এখানে আখের গুড় ইউজ করছি বন্ধুরা। আমি ঠিক এখানে এতটা আখের গুড় নিয়ে নিয়েছি, আর একটু পরে আখের গুড়টা 2-3 মিনিট হলেই আখের গুড়টা আমরা মিলিয়ে দেবো এর মধ্যে। ঢাকাটা খুলে নিই বন্ধুরা। এবারে আমরা 1-2 মিনিটের মতো একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, যতটা সম্ভব ফুলটাকে ভেঙে নেওয়ার চেষ্টা করছি। ফুলের ভেতরে মিষ্টিটা ঢোকানোর জন্য আমরা এই মুহূর্তে গুড়টা মিশিয়ে দেবো। এখানে আমি আখের গুড় নিয়ে নিয়েছি 2 আর হাফ ডালা, যে ঢেলাগুলো আছে বেশ মাঝারি সাইজের ঢেলাগুলো 2 আর হাফ মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে এটা হতে দেবো মাখা মাখা হয়ে যাওয়া। ঢাকাটা খুলে বন্ধুরা ক্রমাগত নাড়তে থাকছি, যেহেতু গুড় দেওয়া হয়েছে এটা তলাটা ধরে যাওয়ার চান্স থাকবে, তলাটা একদম পুড়ে যাবে তাহলে। আর একটু হবে বন্ধুরা, এরকম করে বারবার ক্রমাগত নাড়তে থাকি। আমাদের কুলের আচারটা প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি ঠিক এরকমভাবে নামিয়েছি। আপনারা এটাকে 1 বছর ধরে স্টোর করেও রাখতে পারেন, অসময়েও কুলের স্বাদ নিতে পারবেন। আপনারা এটা কুলের আচারটা বানিয়ে যাওয়ার পর মাঝে মাঝে রোদে দিতে পারবে, রোদে দিলে এটা 1 বছর পর্যন্ত টেকসই হয়। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়োটা, যেটাতে মেথির পরিমাণ একটু কম আছে। আপনারা এখানে চাইলে লঙ্কা গুঁড়োও মিশিয়ে দিতে পারেন। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিই। এটা আমাদের ভালোভাবে মেশানো হয়ে গেছে বন্ধুরা। আমাদের আচারটাও একদম রেডি হয়ে গেছে। আমি আপনার আমার মানে আন্দাজ মতো মিষ্টি দিয়েছি, মানে আমার যতটা মনে হয়েছে এই যতটা মিষ্টি আমি খেতে পারবো। আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা কম বেশি করে নেবেন। আমার এই কুলের আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন বন্ধুরা। সবাইকে এরকম রকম নিত্য নতুন রান্না বানিয়ে খাওয়াবেন। এগুলো প্রায় আজকাল দোকানে কিনতে পাওয়া যায়, ঘরে বানানো উঠেই যাচ্ছে বন্ধুরা। এই সময় আপনারা কুল পান, কুল বাজারে অনেক অনেক পাবেন, সেই বানিয়ে রাখতে পারবেন। আজকের মতো আমি আসছি, ফিরে আসছি নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিত্য নতুন খাবার বানিয়ে খাওয়াবেন, আমার পাশে থাকবেন। বাই বাই।